শাহ আলী থানার এসআই সবির উদ্দিন বিষয়টি সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন সাংবাদিকদের গতিবিধি নজরদারিতে আনতে পুলিশের এই নতুন কৌশল, তবে দ্বিমত পোষণ করলেন মিরপুর জোনের পুলিশের উপ কমিশনার ইমতিয়াজ আহমেদ। প্রণব চক্রবর্তী রিপোর্ট। আপনি ড্রেস পরা না, আপনি প্রেস লিখে ইয়ে করবেন, আমি যদি ভুয়া প্রেস লিখতাম প্রেস না হয়ে পুলিশ ছাড়তো আমাকে? একটু সময় দেন, আমি কথা বলতেছি। এভাবেই নানা কৌশলে সাংবাদিকদের উপর নজরদারি বাড়াতে সাংবাদিকদের পিছে পুলিশ। কথা বলতেছি আমি তো, স্বপ্নের সাথে কথা বলতেছি, একটু বন্ধ করেন, এটা বন্ধ করে দেবো। মোটরসাইকেলে প্রেস লিখে হর হামেশাই তারা এমন কাজ করছে, যা প্রথমে অস্বীকার করেন মিরপুর থানার এসআই সবির উদ্দিন। আমি আমি বিভিন্ন প্রকার যে আমি এখন চলতেছি, আপনি মোটরসাইকেল কোথায় পেলেন? আপনি যার সাথে যার যে দায়িত্ব তার সেটাই করা উচিত, আমি যে দায়িত্ব পালন করতেছি আমি সেটাই করতেছি। তবে সাংবাদিকদের হাতে ধরা পড়ার পর চাপের মুখে তিনি স্বীকার করেন তথ্য সংগ্রহ করতে এটি তাদের নতুন কৌশল। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করা লাগে, আমরা কৌশল অবলম্বন করছি, সবচেয়ে ভালো হবে আপনার আমাদের ডিসিসির সাথে কথা বলে। আর এ কাজে সাথে ছিলেন আরো পুলিশ। তখন মোটরসাইকেল দাস্তাম চিনি না, না না ওনাকে দেখান নেই, আমি মোটরসাইকেল দেখি। তবে সাংবাদিক পরিচয়ে ঢাকা সহ সারা দেশে কোনো অনৈতিক কাজের দায় সাংবাদিকদের উপর পড়বে কিনা তার সদুত্তর দিতে পারেনি মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার। অঘটন ঘটানোর কোন স্কোপ নাই, কারণ কোন যদি সিচুয়েশন চেঞ্জ হয় প্রত্যেকটা চেঞ্জিং সিচুয়েশন সে আমাদের সাথে শেয়ার করে, ক্লোজলি মনিটর করা হয়, যার ফলে কোনো কিছু হওয়ার কোনো আসলে সুযোগ থাকে না। আর যেটা আমি একটু স্ট্রংলি বলতে চাই, যেটা আপনি বললেন যে প্রেসকে ব্যবহার করা হচ্ছে, বিষয়টা আসলে তা না, আমরা যা কিছু করছি আইন শৃঙ্খলা রক্ষার জন্য করছি, আমরা এই শহরবাসীকে নিরাপদ রাখার জন্য করছি। পুলিশের নতুন এই কৌশল স্বাধীন সাংবাদিকতাকে হুমকির মুখে দাঁড় করাবে বলে মনে করে সাংবাদিক সমাজ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন,